রূপন্তি, হ্যাঁ রূপন্তি, ভালো আছো না? ওয়ালাইকুম সালাম। কি বই নিয়েছিলে তুমি? স্যার কোথায় মাশাআল্লাহ আর কোথায় ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করো। সেই বইয়ে দেওয়া আছে যে কোথায় মাশাআল্লাহ আর কোথায় ইনশাআল্লাহ, কারণ এখানে নামটাই এরকম। কারণ আমাদের মাশাআল্লাহ অনেকেই বলে, কিভাবে বলে, কি কারণে বলে, যেমন অনেকেই কেউ যেমন সুন্দর কিছু দেখলে কিংবা মাশাআল্লাহ বলে, তারপরে কোনো কিছু ভালো কিছু হলে মাশাআল্লাহ বলে, আবার ভালো কাজ হলে ইনশাআল্লাহ বলে, আবার কেউ কেউ বলে যে তোমার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ, এভাবে বলে। ইনশাআল্লাহ মানে হচ্ছে আসলে আল্লাহ যেন তার উপর মানে ভরসা রাখে, আল্লাহকে বিশ্বাস করে ইনশাআল্লাহ বলে। আর হচ্ছে মাশাআল্লাহ বলে আল্লাহর একটা কুদরত, যে তার এই কথাটা সুন্দর হয়েছে কিংবা তার চেহারাটা সুন্দর কিংবা তার কাজটা ভালো হয়েছে, এরকমই মাশাআল্লাহ বলে। আর কি কি ছিল মাশাআল্লাহ ইনশাআল্লাহ, দুটো নিয়ে বলছে তারা না? আচ্ছা, আমরা যেমন এটার সাথে অনেকে কমপ্লেক্স করে ফেলে, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহটাও কমপ্লেক্স করে ফেলে, তাই না? আমরা যদি বলি কেমন আছো, অনেকে বলে ইনশাআল্লাহ ভালো আছি, এটা কি হবে? আলহামদুলিল্লাহ ভালো আছে কেন? কারণ যে কাজটা অলরেডি হয়ে গিয়েছে, তাই না? সেটার জন্য শুক্রিয়া আদায় করাটা হচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? শুক্রিয়া করে মানে ও ভবিষ্যৎ হয় না, ভবিষ্যৎটা যেটা বললাম ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চান, বাংলাটা হচ্ছে আল্লাহ যদি চান তাহলে আমি ওটা ভালো কাজ করতে পারবো, তাই না? কারণ আমরা অনেক সময় অনেক কাজ করতে যেয়ে কিন্তু ফেলার হই বা অনেক ধরনের বিপদ ডেকে আসে, ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে ইনশাআল্লাহ বলতে। ইনশাআল্লাহ আরও অনেক এই বইটাতে মানে গল্প আছে কিছু, তাই না? ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মজার একটা ইয়েও আছে কি না আমার ঠিক মনে নাই, যে তাকে বলা হয়েছে যে ভালো ভবিষ্যৎ নিয়ে করতে গেলে ইনশাআল্লাহ বলতে। এই জন্য সে চুরি করতে যাচ্ছে, তাও বলছে ইনশাআল্লাহ কাজটা হবে, এটাকে তো আর হবে না, তাই না? মানে ভালো কাজের ক্ষেত্রে আমাকে ইনশাআল্লাহ বলতে হবে, ভবিষ্যৎ হলেই হবে না, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে।